আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলেরই জানা সূরা ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করব। সূরা ইখলাস এমন একটি সময়ে আপনি যদি মাত্র একবারও পড়তে পারেন, মহান আল্লাহ আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এই ছোট্ট সূরা ইখলাসের যে কত ফজিলত আমরা অনেকেই হয়তো জানি না, সঠিক ব্যবহার করতে পারি না, কোন সময় পড়তে হয় সেটিও বুঝি না। আমি অনুরোধ করব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলেই ভিডিওটিতে এখনই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আমাদের চ্যানেলটি বড় করতে সহায়তা করবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। সূরা আল ইখলাস মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4 এবং রুকুর সংখ্যা 1টি। সূরা আল ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে প্রিয়নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও ব্যাখ্যা করেছেন, সুবহানাল্লাহ। আর তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই সূরাটিতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট্ট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা ইখলাসের উপকারিতা ও ফজিলত সম্পর্কে আমাদের হাদিস গ্রন্থ সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ এবং নাসাইতে আপনি একাধিক হাদিস পাবেন। হযরত উকবা ইবনে আমির রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন তিনটি সূরা বলে দিব যা তাওরাত, ইঞ্জিল ও জাবুর এবং পবিত্র কোরআন সহ সব কিতাবেই অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। রাতে ততক্ষণ তোমরা নিদ্রায় যেও না যতক্ষণ এই তিন সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস না পাঠ করো। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই আমল পরিত্যাগ করিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই রাতে তিনবার করে সূরা ইখলাস পাঠ করবেন। এছাড়াও সূরা ইখলাস সম্পর্কে আরও বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, যেই ব্যক্তি কুলহু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস এই সূরাটি মাত্র 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা বা ঘর তৈরি করে দেন। আর যে 20 বার পাঠ করে তার জন্য 2টি বালাখানা এবং যে 30 বার পাঠ করবে তার জন্য 3টি বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে তো আমরা অনেক বালাখানার মালিক হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ তো এর চেয়ে বেশি দানকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এই ছোট্ট সূরাটি আপনারা সকলেই জানেন, অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, যে যতবার পারেন ততবার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিসে বলা হয়েছে যে সাহাবাদের একজনকে বললেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে অসাধ্য মনে করো? এই প্রশ্ন তাদের জন্য অত্যন্ত কঠিন মনে হলো। এরপর তারা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এমনটি করতে পারে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাসই হলো কোরআন শরীফের এক তৃতীয়াংশ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এছাড়াও কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি শেষ রাতে সালাতে শুধুমাত্র কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরাই তেলাওয়াত করেননি। পরদিন সকালে কোনো এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন। এই সূরা হচ্ছে সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পবিত্র ছোট্ট সূরাটি আমরা যদি বেশি বেশি পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য এর সওয়াবও বেশি বেশি রাখবেন। আমি অনুরোধ করব আপনারা
প্রত্যেক দিন এই সূরাটি অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন তখন এই সূরাটি বেশি বেশি পড়বেন। নামাজের দ্বিতীয় রাকাতে আমরা মোটামুটি সচরাচর বাংলাদেশের মানুষজনেরা এই সূরাটি পড়ে থাকেন। আপনারা বেশি বেশি যে কোনো সূরাই পড়েন না কেন, দিনী ভাই বোনেরা দ্বিতীয় রাকাতে বা প্রথম রাকাতে আপনারা তার সঙ্গে সূরা ইখলাসও পড়ে নেবেন। এটি একটি অত্যন্ত চমৎকার আমল করার কৌশল। আমি অনুরোধ করব এই সূরাটি যারা অভাব অনটনের মধ্যে আছেন, এই সূরাটি পড়লেও কিন্তু আল্লাহ তাআলা আপনার অভাব অনটন থেকেও আপনাকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। এই সূরাটি আপনারা ওযুর পরে, বিশেষ করে আমি অনুরোধ করব প্রত্যেক দিন আমরা যখন ওযু করি, ওযু করার পরে আপনি যদি কষ্ট করে এই সূরাটি অন্তত 200 বার পড়তে পারেন, মনোযোগ দিয়ে শুনবেন, সারা দিনে ওযু করার পরে আপনি সারা দিনে যদি 200 বার করে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রহমতের 300টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, রিজিকের এমন 300টি দরজা আপনার জন্য খুলে দিবেন। রহমতের 300 দরজা, রিজিকের 300 দরজা, এবং মেহনত ছাড়াই আপনাকে গায়েব থেকে রিজিক পৌঁছাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 66 বার কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনেরা এই ছোট্ট সূরাটি অবশ্যই অবশ্যই অন্তত 1 বার করে হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার এই সূরার প্রতি আল্লাহ তাআলা এতটাই মায়া মহব্বত দিবেন, আপনি এর বেশি বেশি পড়ার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। আমি অনুরোধ করব যারা এই ছোট্ট সূরার আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করুন আমিন লিখে, যাতে করে আল্লাহ আপনাকে আমলটি করার জন্য তৌফিক দান করেন, সহজ করে দেন। আমাদের নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তাই অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমি অনুরোধ করব আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওগুলো শেয়ার করে দিন, তারাও যেন আমলগুলো করতে পারেন। আমাদের এই ভিডিওগুলো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দিচ্ছি। দিনী আমল লেখে ফেসবুকে সার্চ করুন, দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি। এইভাবে দিনী আমল লেখলে আপনি বাংলা ইংলিশ সহ আমাদের একটি পেজ নাম পাবেন, দিনী আমল পেজটি ফলো করে রাখবেন, সেখানে আমরা এই ভিডিওগুলো দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফজিলতপূর্ণ ছোট্ট সূরাটি নিয়মিতভাবে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।